নমস্কার বন্ধুরা, তোমার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সেটা রুটি করে দেখাবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে। তাহলে চলুন তৈরি করা যাক আজকে সিটা রুটি। এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর নিয়ে নিলাম লবণ। আর এটা আমি একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন, বা হালকা কুসুম গরম জল এবং ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আর এখানে এখন আমি ঠান্ডা জল নিচ্ছি, অল্প অল্প করে মিশে মিশে নিবেন, যেন বেশি না হয়। আর একটু জল লাগবে। এই যে এরকম করে নিবেন, বেশি পাতলাও না, বেশি ঘনও না। এটা এখন আমি একটু 5 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আবার 5 মিনিট পরে চলে আসতেছি। এবার তাহলে ভেজে নেওয়া যাক রুটিগুলা। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার এতে দিব হালকা করে তেল দেব। তাহলে এবার দেখা যাক। আবার একটু তেল দিয়ে ব্রাশ করে দেব। আমি এভাবেই সবগুলো ভেজে নিব, আপনারা এভাবে করবেন। আর বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন।
রেডি হয়ে গেল আমার সিটা রুটি। আর এটা আপনারা মাটন কষা দিয়ে খেতে পারেন এবং সবজি দিয়েও খেতে পারেন বা বাটার চিকেন দিয়েও খেতে পারেন, খুব সুস্বাদু। অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। নমস্কার বন্ধুরা।